এক্সাম হাউস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে পরিবেশের আরও একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস তবে তার আগে একটা কথা বলে রাখি আমাদের পরিবেশের উপাদান তিন রকম জৈব উপাদান বা বায়োটিক কম্পোনেন্টস অজৈব উপাদান বা অ্যাবায়োটিক কম্পোনেন্টস এবং শক্তি উপাদান বা এনার্জি কম্পোনেন্টস এদের মধ্যে অজৈব বা বায়োটিক কম্পোনেন্টস তিন ভাগে বিভক্ত হয় তিন রকম হয় কঠিন তরল গ্যাসীয় এই গ্যাসীয় উপাদানের মধ্যে পড়ছে বায়ুমণ্ডল পরিবেশের এই গ্যাসীয় উপাদানই হচ্ছে বায়ুমণ্ডল বায়ুমণ্ডলের বিস্তার মাটি থেকে শুরু করে মাটির দশ হাজার কিলোমিটার উচ্চতা অবধি বায়ুতে অবস্থিত বিভিন্ন উপাদান একটা ছবির মাধ্যমে আমরা দেখে নেব আচ্ছা বায়ুর বিভিন্ন উপাদানগুলোর মধ্যে সব থেকে বেশি থাকে নাইট্রোজেন আটাত্তর দশমিক শূন্য আট শতাংশ অক্সিজেন থাকে কুড়ি দশমিক নয় চার শতাংশ আরগন থাকছে শূন্য দশমিক নয় তিন শতাংশ কার্বন ডাইঅক্সাইড শূন্য দশমিক শূন্য তিন শতাংশ নিওন হিলিয়াম ক্রিপ্টন জেনন ইত্যাদি নিষ্ক্রিয় গ্যাস থাকছে শূন্য দশমিক শূন্য শূন্য তিন শতাংশ এবং থাকছে জলীয় বাষ্প যার কিনা পরিমাণ কখনো বাড়ে কমে এবারে আসি বায়ুমণ্ডলের স্তর বিন্যাসে বায়ুমণ্ডলের স্তরগুলোকে দু রকমভাবে ভাগ করা যায় কোন কোন স্তরে উষ্ণতা রকম হারে বৃদ্ধি পাচ্ছে হ্রাস পাচ্ছে এটার উপর ভিত্তি করে একটা ভাগ হয় সেক্ষেত্রে পাঁচ রকম ভাগ হয় ট্রোপোস্পিয়ার স্ট্র্যাটোস্পিয়ার মেসোস্পিয়ার থার্মোস্পিয়ার এক্সোস্পিয়ার আর বিভিন্ন স্তরে গ্যাসের অনুপাত কী রকম আছে এবং গ্যাসগুলির রাসায়নিক গঠন কি। তার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরগুলোকে দুটি ভাগে ভাগ করেছেন ভাগ করেছেন কারা নাসার দুজন সায়েন্টিস্ট জ্যাস্ট্রাল ও নিকোলেট এই দুই ভাগ কি কি হোমোস্ফিয়ার এবং হেট্রোস্ফিয়ার আসছি হোমোস্ফিয়ার সম্বন্ধে হোমোস্ফিয়ার এই স্তরে কি হয় রাসায়নিক গঠন এবং গ্যাসের অনুপাত এক থাকে মানে যে সব গ্যাসগুলো থাকছে তাদের রাসায়নিক গঠন ও গ্যাসীয় অনুপাত একই থাকে এই স্তরটা মাটি থেকে শুরু করে একশো কিলোমিটার উচ্চতা অবধি থাকে আর একটা বিষয় সেটা হচ্ছে টোটাল যে বায়ুমণ্ডল আছে মানে মাটি থেকে দশ হাজার কিলোমিটার উচ্চতা অবধি বায়ুমণ্ডল আছে এই এতটা বায়ুমণ্ডলের নাইনটি নাইন পার্সেন্ট মাস কিন্তু এই হোমোস্ফিয়ারে মানে এই একশো কিলোমিটারের মধ্যে কিন্তু নাইনটি শতাংশ মাস বা ভর এর গ্যাস থাকছে কি এই হোমোস্ফিয়ারে হেট্রোস্ফিয়ার এটি থাকে হোমোস্ফিয়ারের ওপরে একশো কিলোমিটার উচ্চতা থেকে শুরু করে বায়ুমণ্ডলের শেষ সীমা দশ হাজার কিলোমিটার উচ্চতা অবধি এই স্তরে রাসায়নিক গঠন ও গ্যাসীয় অনুপাতগুলি আলাদা আলাদা হয় মানে যেসব গ্যাসগুলো থাকছে তাদের রাসায়নিক গঠন ও গ্যাসীয় অনুপাত আলাদা আলাদা হয় আর বায়ুমণ্ডলের বাকি যে এক শতাংশ গ্যাসীয় ভর সেটা এই এই স্তরে থাকছে হেটরোসফিয়ার আবার চারটে উপস্তরে বিভক্ত কি কী না আণবিক নাইট্রোজেন স্তর যেটা একশো থেকে কিলোমিটার উচ্চতা থেকে শুরু করে দুশো কিলোমিটার উচ্চতা পর্যন্ত থাকে এই স্তরে আণবিক নাইট্রোজেন থাকে এর পরে আসছি পারমাণবিক অক্সিজেন স্তর দ্বিতীয় স্তর দ্বিতীয় স্তর নয় এটা দ্বিতীয় উপস্তর পারমাণবিক অক্সিজেন স্তর দুশো কিলোমিটার উচ্চতা থেকে এক হাজার কিলোমিটার উচ্চতা অবধি থাকে পারমাণবিক অক্সিজেন স্তরের ওপরে থাকছে হিলিয়াম স্তর যেটা এক হাজার কিলোমিটার উচ্চতা থেকে শুরু করে সাড়ে তিন হাজার কিলোমিটার উচ্চতা অবধি থাকে সবার শেষে সবার ওপরে থাকছে হাইড্রোজেন স্তর তিন হাজার পাঁচশো কিলোমিটার উচ্চতা থেকে এক হাজার সরি দশ হাজার কিলোমিটার উচ্চতা অবধি মানে বায়ুমণ্ডলের শেষ সীমায় থাকছে এই হাইড্রোজেন উপস্তর এবার আসছি উষ্ণতা অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস মানে বায়ুমণ্ডলের কোন স্তরে উষ্ণতা কেমন হবে আর কী হারে বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে তার উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে পাঁচটা স্তরে ভাগ করা হয় একদম প্রথম স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার দ্বিতীয় স্তর স্ট্র্যাটোস্ফিয়ার তৃতীয় স্তর মেসোসফিয়ার চতুর্থ স্তর থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার পঞ্চম স্তর এক্সোসফিয়ার ট্রপোস্ফিয়ার থাকে একদম গ্রাউন্ড লেভেলে মানে মাটির স্পর্শ করে যে স্তরটা থাকে সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার এটা জিরো থেকে আঠ শুরু করে আঠেরো কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত স্ট্র্যাটোস্ফিয়ার এটি ট্রোপোস্ফিয়ারের উপরের স্তর স্ট্র্যা আঠেরো কিলোমিটার উচ্চতা থেকে শুরু করে পঞ্চাশ কিলোমিটার উচ্চতা পর্যন্ত মেসোসফিয়ার হচ্ছে তার উপরের স্তর সেটি পঞ্চাশ কিলোমিটার থেকে শুরু করে আশি কিলোমিটার উচ্চতা পর্যন্ত থাকে তার পরের স্তর হচ্ছে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার যেটা আশি কিলোমিটার উচ্চতা থেকে শুরু করে পাঁচশো কিলোমিটার উচ্চতা পর্যন্ত থাকে এবং সর্বশেষ স্তর হচ্ছে এক্সোস্ফিয়ার যেটা পাঁচশো কিলোমিটার উচ্চতা থেকে শুরু করে দশ হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত থাকে অর্থাৎ বায়ুমণ্ডলের শেষ সীমা অবধি থাকে ট্রোপোস্পিয়ার এটি বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর বা ভূমি বা মাটির স্পর্শে থাকা স্তর পঁচাত্তর শতাংশ বায়ু এই ট্রোপোস্পিয়ারে থাকে অর্থাৎ যে আমরা আগে বলেছিলাম নিরানব্বই শতাংশ বায়ু হোমোস্ফিয়ারে থাকে এই হোমোস্ফিয়ারের মধ্যে নিরানব্বই শতাংশ বায়ুর মধ্যে পঁচাত্তর শতাংশই থাকে ট্রোপোস্ফিয়ার স্তরে বাকি চব্বিশ পারসেন্ট রেস্ট অব দ্য হোমোস্ফিয়ার স্তরে থাকে সম্পূর্ণ বায়ুমণ্ডলের যত জলীয় বাষ্প থাকে তার নিরানব্বই শতাংশ জলীয় বাষ্প থাকে এই ট্রোপোস্ফিয়ারে ট্রোপোস্পিয়ারের উচ্চতা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম হয় নিরক্ষীয় অঞ্চলে এর উচ্চতা আঠেরো কিলোমিটার অবধি হয় মেরু অঞ্চলে এই ট্রোপোস্পিয়ারের উচ্চতা ছয় কিলোমিটার অবধি হয় ট্রোপোস্পিয়ারের ঊর্ধ্ব সীমাকে বলা হয় ট্রোপোপজ অর্থাৎ এক এক অঞ্চলে এক এক উচ্চতায় বিরাজ করে যে যেহেতু ট্রোপোস্পিয়ারের উচ্চতা এক এক জায়গায় এক এক রকম ট্রপোপজের পর থেকে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের শুরু হয়ে যায় ও ট্রপোস্পিয়ার শেষ হয় ধুলিকণা ও জলীয় বাষ্প এই ট্রোপোস্পিয়ারেই দেখতে পাওয়া যায় তাই মেঘ বৃষ্টি ঝড় বৃষ্টি কুয়াশা সহ সর্বপ্রকার প্রাকৃতিক দুর্যোগ কিন্তু এই ট্রোপোস্পিয়ারেই দেখা যায় এই কারণেই ট্রোপোস্পিয়ারকে ক্ষুব্ধ মণ্ডল বলে এটা মনে রাখার বিষয় ক্ষুব্ধ মণ্ডল কাকে বলে না ট্রোপোস্পিয়ারকে বলে ট্রোপোস্পিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা কমতে থাকে প্রতি এক কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস করে কমতে থাকে সাধারণত নিরক্ষীয় অঞ্চলে বার্ষিক তাপমাত্রা তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি হয় তাহলে নিরক্ষী অঞ্চলে গ্রাউন্ড টেম্পারেচার যদি থার্টি টু থার্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে এই অঞ্চলে ট্রপোপোজের উৎ উষ্ণতা কত হবে সেটা একটু হিসাব করে দেখা যাক ট্রপোপোজ যেহেতু আঠেরো কিলোমিটার উঁচুতে অবস্থিত তাহলে উষ্ণতা কমবে আঠেরো ইন্টু সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ একশো ডিগ্রি কম হবে অর্থাৎ উষ্ণতা হবে পঁয়ত্রিশ ডিগ্রি মাইনাস একশো ডিগ্রি সমান সমান মাইনাস বিরাশি ডিগ্রি সেলসিয়াস স্ট্র্যাটোসফিয়ার ট্রপোপজের পর থেকে পঞ্চাশ কিলোমিটার উচ্চতা পর্যন্ত স্ট্র্যাটোসফিয়ার বিস্তৃত অর্থাৎ আঠেরো কিলোমিটার উচ্চতা থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এর বিস্তার এই স্তরে কোনো প্রকার জলীয় জলীয়বাষ্প থাকে না বলে আবহাওয়া শান্ত থাকে আবহাওয়া শান্ত থাকে বলে একে শান্ত মণ্ডল বলে তাহলে কোন মণ্ডলকে শান্ত মণ্ডল বলে না ট্রোপোস সরি স্ট্র্যাটোস্পিয়ারকে শান্ত মণ্ডল বলা হয় আবহাওয়া শান্ত থাকার জন্য এই স্তরের মধ্য দিয়ে জেট বিমানগুলি চলে তাহলে যদি জিজ্ঞাসা করা হয় বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে জেট বিমান চলে উত্তরটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার এই স্তরে ওজন গ্যাসের স্তর বেশি দেখা যায় এই স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়তে থাকে অর্থাৎ ট্রোপোস্পিয়ারের উল্টোধর্মী স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা হচ্ছে স্ট্র্যাটোপোজ যার পর থেকে মেসোস্ফিয়ার শুরু হয় মেসোস্ফিয়ার স্ট্র্যাটোপজের ওপর থেকে শুরু করে আশি কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত থাকে উষ্ণতা অনুসারে বিভাজিত স্তরের তৃতীয় স্তর হল এই মেসোস্ফিয়ার এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমে যায় অর্থাৎ ট্রোপোস্পিয়ারে যা হয় এখানেও তাই হয় মেসোস্পিয়ারের সর্বোচ্চ সীমা হচ্ছে মেসোপজ যেখানে তাপমাত্রা হ্রাস পাওয়া থেমে যায় মেসোপজ হল বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্থান বা স্তর এই স্তরে উষ্ণতা মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস বা মাইনাস দুশো পঁচিশ ডিগ্রি ফারেনাইট বা একশো তিরিশ হয় বিভিন্ন উল্কা মানে মিটিওরয়েডস অ্যাস্টেরয়েডস ধূমকেতু এগুলো সাধারণত এই স্তরে এসে বাতাসের সংঘর্ষে পুড়ে যায় থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার মেসোপজের ওপর থেকে শুরু করে পাঁচশো কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত এই থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পায় এই কারণেই একে থার্মোস্ফিয়ার বলে থার্মো কথাটা হিটের সিনোনিম এই স্তরে বায়ু স্তর অত্যন্ত পাতলা হয় এই স্তরে সৌর বিকিরণের রঞ্জন রশ্মি বা এক্স এবং অতিবেগনে রশ্মি বা আলট্রাভায়োলেট সাথে সংঘাত হয়ে বায়ু আয়নযুক্ত বা আয়োনাইজড হয় এই কারণেই এই স্তরটিকে আয়নসফিয়ার বলা হয় ভূপৃষ্ঠ থেকে যেসব বেতার তরঙ্গ পাঠানো হয় বা মানে রেডিও ওয়েব যেগুলো পাঠানো হয় সেগুলো এই স্তরে বাধা পেয়ে পৃথিবীতে আবার ফিরে আসে এই অঞ্চলে তরিদাহত অণুগুলির চৌম্বক বিক্ষেপ হয় এর ফলে দুই মেরু অঞ্চলে এক উজ্জ্বল আলোক বিচ্ছুরণ হয় যাকে মেরুজ্যোতি বলা হয় সুমেরু অঞ্চলের মেরুজ্যোতিকে সুমেরু প্রভাপা অরোরা বোরিয়েলিস বলে কুমেরু অঞ্চলের জ্যোতিকে কুমেরু প্রভা বা অরোরা অস্ট্রালিস বলে সুমেরু প্রভা দেখা যায় তেইশে সেপ্টেম্বর থেকে একুশে মার্চ আর কুমেরু প্রভা দেখা যায় একুশে মার্চ থেকে তেইশে সেপ্টেম্বর আয়নোসফিয়ারের ঊর্ধ্ব সীমাকে থার্মোপজ বলে এই আয়নোস্ফিয়ার স্তরে তাপমাত্রা বারোশো ডিগ্রি সেলসিয়াস হয় এক্সোসফিয়ার এটি বায়ো থার্মোপজের ওপর থেকে শুরু করে দশ হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত এবং বায়ুমণ্ডলের সর্বোচ্চ এবং সর্বশেষ স্তর এই স্তরেও তাপমাত্রা বাড়ার সাথে সাথে উষ্ণতা বাড়ে সর্বোচ্চ তাপমাত্রা তেরোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় এই স্তরে হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায় আর এটি হল বায়ুমণ্ডলের সর্বনিম্ন ঘনত্বের স্তর পুরানো অনেক বইতে ম্যাগনেটোস্ফিয়ার বলে ষষ্ঠ একটা স্তরের কথা বলা আছে কিন্তু আধুনিক সায়েন্স অনুযায়ী ম্যাগনেটোস্ফিয়ার কোনো বায়ুমণ্ডলীয় স্তর নয় এটি পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের পরিসর এটি হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার আর বায়ুমণ্ডলের পঞ্চম স্তর এক্সোসফিয়ারই হচ্ছে বায়ুমণ্ডলের শেষ স্তর যেটা দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে এইবার একটু ছবিটা দেখে নেব এই ছবিতে দেখতে পাচ্ছি বিভিন্ন স্তরগুলো দেখা যাচ্ছে একদিকে যেমন উষ্ণতা ভেদে স্তরগুলো করা আছে অন্যদিকে রাসায়নিক গঠন অনুযায়ী স্তর করা আছে উষ্ণতা অনুযায়ী ট্রোপোপোজ তার উপর সরি ট্রোপোসফিয়ার তার উপর স্ট্র্যাটোস্পিয়ার তার উপর মিসোসফিয়ার তার উপর থার্মোস্ফিয়ার তার উপর এক্সোস্পিয়ার আবার রাসায়নিক গঠন অনুযায়ী বা পাশ করে দেখা যাচ্ছে হোমোস্ফিয়ার হেট্রোস্ফিয়ার দুটো ভাগ করা রয়েছে তো এই হোমোস্ফিয়ারের মধ্যে ট্রোপোসফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোসফিয়ার তিনটে হোমোস্ফিয়ারের মধ্যে পড়ে যাচ্ছে আর থার্মোস্ফিয়ার বা আয়নোসফিয়ার এবং এক্সোস্ফিয়ার এই দুটো হেট্রোসফিয়ারের মধ্যে পড়ছে এটুকুনি দেখতে পাচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং সেই সাথে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে সবসময় নোটিফিকেশান আপডেট পান